ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানের পদাবনতির আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সহযোগী অধ্যাপক হিসেবে তাকে সব সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ রায় দেয়। গত বছরে 31 আগস্ট পদানাবতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সামিয়া রহমান। একটি আর্টিকেলে জালিয়াতির দায়ে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে এক ধাপ নামিয়ে সহকারী অধ্যাপক করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ওনার যে প্রাপ্য ছুটি সেটা শেষ হওয়ার পর যখন উনি বেতন ছাড়া ছুটি জন্য দরখাস্ত দিয়েছিলেন সেটাও বিশ্ববিদ্যালয় ওনাকে দিচ্ছিল না, ফলে উনি বাধ্য হয়ে একরকম ওনার একটা রেজিগনেশন লেটার উনি জমা দিয়েছিলেন। কিন্তু যে 2 বছরের জন্য ওনাকে পদাবনতি করেছে সেই যেহেতু পদাবনতির সিদ্ধান্ত এখন বাতিল হয়ে গেল, সুতরাং উনি চাকরির সেই সময়কার সকল সুবিধা এবং আর্থিক সুবিধা উনি প্রাপ্য হবেন আইন অনুযায়ী।